জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। আর কখনোই আমেরিকার শাসন মানব না রাশিয়ার হুঁশিয়ারি। নতুন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। তিন দিনে ইউক্রেনের 3,700 সেনা নিহত জানিয়েছে রাশিয়া। জানিয়ে দেব সৌদি রাশিয়ার তেল যুদ্ধ বিশ্বকে কোথায় নিয়ে যাবে। রুশ ও চীনা যুদ্ধ বিমানের যৌথ টহল, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া জাপান। সর্বশেষ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধারের ফ্রন্টলাইনে শক্তি বাড়াচ্ছে কিয়েভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর কখনো আমেরিকার শাসন মানব না রাশিয়ার হুঁশিয়ারি। আর কখনো আমেরিকার শাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না। বর্তমানে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া। সোমবার তাজিকিস্তান সফরে গিয়ে ল্যাভরভ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিছু বিশৃঙ্খলা হলেও আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। ল্যাভরভ বলেন, গত কয়েক বছর ধরে আমরা আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় ফিরেছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি। ওয়াশিংটন যে নিজেদের শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে রেখেছে, রাশিয়া তা কখনো মানবে না। রাশিয়ার পদক্ষেপ ধীরগতির তবে নিশ্চিত। আমেরিকার শাসন মানতে চায় না এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানান ল্যাভরভ। মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্বের বিভিন্ন অংশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত হয় বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তারা সন্ত্রাস বিরোধী লড়াই এবং নিরাপত্তা দেওয়ার কথা বলে খোলাপানিতে মাছ শিকার করতে সিদ্ধ হস্ত। নতুন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট স্বীকার করেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাঁধলে তা নজিরবিহীন হুমকির মুখে পড়বে। তিনি উত্তর ইসরায়েলের চলমান সামরিক মহড়া পরিদর্শনকালে এই স্বীকারোক্তি দেন। গ্যালান্ট বলেন, তিনি নতুন কোনো যুদ্ধের বিষয়ে উদ্বিগ্ন। যুদ্ধ বাঁধলে দেশের অভ্যন্তরে যে হুমকি মোকাবেলা করতে হবে তা গত 75 বছরের ইতিহাসে আর ঘটেনি। সংকটপূর্ণ পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত হতে তিনি সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান। এর আগেও ইসরায়েলের কয়েকজন সামরিক কমান্ডার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কয়েকটি ফ্রন্টে যুদ্ধে জড়াতে হলে দেশ ভেতরে থেকেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুক। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিন আজ বলেছেন, একসময় আমরা যে ভয়ভীত ছিলাম এখন ইসরায়েলের মধ্যে সেই ভয় ঢুকেছে। তেল আবিব, হাইফা, পশ্চিম তীর ও তাদের অন্যান্য উপনিবেশে আতঙ্ক বিরাজ করছে। ক্ষেপণাস্ত্র এবং দৃঢ় ইচ্ছা ও মনোবলের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। নেতানিয়াহু তার কমান্ডারদেরকে সবসময় এই ভয়ের মধ্যেই রাখতে হবে। তিন দিনে ইউক্রেনের 3,700 সেনা নিহত বলছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু দাবি করেছেন, মাত্র তিন দিনে ইউক্রেনের 3,715 সেনা নিহত হয়েছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে গিয়ে সব সেনার প্রাণ গেছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া নোভা কাভোভকার যে বাঁধটি ধ্বংস হয়েছে সেটি ইউক্রেনের কাজ বলেও দাবি তার। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রী শৈগু বলেছেন, গত 4 জুন ইউক্রেনীয় মেকানাইজড ব্রিগেড 5 দিন দিয়ে এগিয়ে আসার চেষ্টা করে, কিন্তু শত্রুরা কোনো দিকেই সফলতা পায়নি এবং বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 300 সেনা নিহত, 16টি ট্যাঙ্ক, 26টি সাজুয়াজান এবং 14টি ট্রাক ধ্বংস হয়েছে। 5 জুন ইউক্রেন 7 দিক দিয়ে 5টি ব্রিগেডকে পাঠায়, তাদের রুখে দেওয়া হয় এবং এদিন আরও বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়। 1,600 বেশি সেনা, 28টি ট্যাঙ্ক, যার মধ্যে রয়েছে 8টি লিওপার্ড ট্যাঙ্ক এবং 3টি AMX-10 চাকার ট্যাঙ্ক, 136 রকমের যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে, যার বেশিরভাগই বিদেশিদের তৈরি। তিনি আরও বলেছেন, শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং অতুলনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। শৈগু জানিয়েছেন, ইউক্রেন মাত্র 3 দিনের ব্যবধানে যুদ্ধক্ষেত্রে 3,715 সেনা, 52টি ট্যাঙ্ক, 207টি সাজুয়াজান, 134টি ট্রাক, 48টি ফিল্ড আর্টিলারি গান, 5টি যুদ্ধ বিমান, 2টি হেলিকপ্টার এবং 53টি ড্রোন হারিয়েছে। অপরদিকে তুলনামূলকভাবে রাশিয়ার ক্ষয়ক্ষতি কম হয়েছে। শৈগু দাবি করেছেন, এ সময় রাশিয়ার মাত্র 71 জন সেনা নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 210 জন। এছাড়া ইউক্রেনীয়দের হামলায় 15টি যান, 2টি ট্রাক এবং 9টি কামান ধ্বংস হয়েছে। সৌদি রাশিয়ার তেল যুদ্ধ বিশ্বকে কোথায় নিয়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গিয়েছিল। আকাশ ছুঁয়েছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ক্রুড অয়েল ও কয়লার দাম। তবে গত কয়েক মাস ধরে কমতে কমতে এখন তা প্রায় যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। আন্তর্জাতিক বাজারে এগুলোর সরবরাহ পর্যাপ্ত, যা বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে। তবে সেই স্বস্তি সম্ভবত খুব বেশি দিন থাকছে না। তেল সমৃদ্ধ দেশগুলো, বিশেষ করে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে একটা নীরব রেষারেষি চলছে। দেশ দুটির এই দ্বন্দ্বের ফলে বৈশ্বিক তেল বাজার
আমেরিকা শিগগিরই অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। 7 বছর পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল $120, আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম পৌঁছেছিল প্রতি এমএম বিটিইউ সর্বোচ্চ $70। তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা তৈরি হয়, ফলে তেলের দাম আবারও কমতে শুরু করে। যে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $120 পৌঁছেছিল তা এখন $70, আর যে এলএনজির দাম পৌঁছেছিল প্রতি এমএম বিটিইউ সর্বোচ্চ $70 তা এখন $13-14। স্বল্প মূল্যে রুশ জ্বালানি তেলের বিশ্ববাজার সয়লাব সৌদির ক্ষোভ। বিশ্বে যত বেশি তেল উৎপাদন হবে ততই কমবে এর দাম, কিন্তু বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো বেশি দামে তেল বিক্রি করতে চায়। এজন্য তেল রপ্তানিতে শীর্ষ দেশগুলোর সংগঠন ওপেকের মধ্যে একটি চুক্তি রয়েছে, যার মোদ্দা কথা তেলের উৎপাদন কমিয়ে দরপতন ঠেকানো ও দাম সমুন্নত রাখা। সেই চুক্তি অনুযায়ী গত কয়েক বছর ধরেই দফায় দফায় তেলের উৎপাদন হ্রাস করেছে দেশগুলো। সবশেষ চলতি বছর এপ্রিল মাসে দিনে 20 লাখ ব্যারেলের বাধ্যবাধকতা ও 16 লাখ ব্যারেল তেল স্বতঃপ্রবর্তিতভাবে হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেকের সহযোগী দেশগুলো। অর্থাৎ প্রত্যেক সদস্য দেশ বাধ্যতামূলক 20 লাখ ব্যারেল, পাশাপাশি চাইলে দিনে আরো 16 লাখ ব্যারেল উৎপাদন হ্রাস করতে পারে। কিন্তু চুক্তি মেনে উৎপাদন কমায়নি রাশিয়া, বিপরীতে বিশ্ববাজারে স্বল্প মূল্যে তেল বিক্রি করছে দেশটি। তাদের এই সস্তা তেলে বিশ্ববাজারে রীতিমতো সয়লাব। এতে বিশেষ করে বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে, কিন্তু এতে মস্কোর ওপর ক্ষুব্ধ সৌদি আরব, কারণ তেলের দাম কমে যায় তাদের আয় কমে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত মাসে রাশিয়ার জ্বালানি তেলের রফতানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানিয়েছে, এপ্রিল মাসে তেল রফতানি দেশ থেকে দেশটির অতিরিক্ত $170 কোটি আয় করেছে। এএফপি জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধ আরোপ সত্ত্বেও রাশিয়ার তেল রপ্তানি বাড়ছে। প্যারিস ভিত্তিক ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য বলছে, গত মাসে রাশিয়া তেল রপ্তানিতে প্রতিদিন 50,000 ব্যারেল বেড়ে 83 লাখ ব্যারেলে পৌঁছেছে। তাদের ধারণা, মস্কো তেলের উৎপাদন কমায়নি, বরং রাশিয়া সম্ভবত উৎপাদন বাড়িয়ে তাদের রাজস্ব ক্ষতি পুষিয়ে নিচ্ছে, এক বিবৃতিতে বলেছে সংস্থাটি। সৌদির উত্তোলন কমানোর সিদ্ধান্ত বাড়ছে তেলের দাম। রাশিয়ার উপর ক্ষোভ থেকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। খবরে বলা হচ্ছে, আগামী জুলাই থেকে জ্বালানি তেল উত্তোলন কমাবে দেশটি। সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনের মতে, প্রতিদিনের নিয়মিত পরিমাণের চেয়ে 10 লাখ ব্যারেল কম জ্বালানি তেল উত্তোলন করবে সৌদি আরব। অপরিশোধিত তেলের মূল্য জটিলতা মীমাংসায় শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাসের সিদ্ধান্তেই তেল উত্তোলন কমাচ্ছে সৌদি আরব। তবে এর কারণে বিশ্বজুড়ে বেড়ে যাচ্ছে জ্বালানি তেলের দাম। রুশ ও চীনা যুদ্ধ বিমানের যৌথ টহল উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে যুদ্ধ বিমানের যৌথ টহল চালিয়েছে রাশিয়া ও চীন। 2019 সালের পর থেকে ষষ্ঠবারের মতো মঙ্গলবার এমন যৌথ টহল চালালো দেশ দুটি। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া নিজেদের যুদ্ধ বিমান আকাশে পাঠায়, রয়টার্স এক প্রতিবেদনে খবর জানিয়েছে। এদিকে জাপান সাগরে তাদের টহলের সময় নিজেদের যুদ্ধ বিমান আকাশে পাঠায় টোকিও। গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধারের ফ্রন্টলাইনের শক্তি বাড়াচ্ছে কিয়েভ। আবারও আলোচনা, ইউক্রেন স্পষ্ট ঘোষণা না দিলেও হামলা জোরদার নিয়ে নানা ধরনের সংকেত দিচ্ছে কিয়েভ। দীর্ঘদিনের প্রস্তুতি আর পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র সরঞ্জাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োগও দেখা যাচ্ছে ফ্রন্টলাইনে। বিশ্লেষকরা বলছেন, রণক্ষেত্রে সাফল্য পেতে গুরুত্বপূর্ণ অঞ্চল পুনরুদ্ধার করতে হবে ইউক্রেনকে।